को समर्पित करें। দক্ষিণ পূর্ব রেলের ঝাড়গ্রাম কলাইকুণ্ডা থার্ড লাইন ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ঝাড়গ্রাম থেকে কলাইকুণ্ডা পর্যন্ত দীর্ঘ 30 কিলোমিটার তৃতীয় লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি সাহাগঞ্জের সভা থেকে ভার্চুয়ালের মাধ্যমে এই প্রকল্পটি উদ্বোধন করেন। প্রকল্প উদ্বোধনের সময় ঝাড়গ্রাম স্টেশনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা সাংসদ কুণাল হেমব্রম। করোনা মহামারীর জেরে এই তৃতীয় লাইনের কাজ কিছুটা হওয়ার পর তারা থেমে যায়, আবার চালু হয়। কিছুদিন আগে দক্ষিণ পূর্ব রেলের সেফটি কমিশনার কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত তৃতীয় লাইনের পরীক্ষামূলক ট্রেন চলাচল পর্যবেক্ষণ করেন এবং আজ প্রধানমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন। মানুষের যে চাহিদা, বিশেষ করে গদমকানন্দের যে রেলগেট, যেখানে একটা পুলিশ লাইন রয়েছে সবসময় পুলিশের যাতায়াত, সেই জায়গাটা ভাবনা করে এমপি সাহেব বলেছেন ওটা বিশাক্ত হয়ে গেছে, ওটা সর্ভে চলছে, ওটা হয়ে যাবে। বাসতলা যে স্টেশন এতদিন তো মানে কোনো রকমের কোনো কিছু ছিল না, একসময় রাজধানী ওখানে অপহরণ হয়েছিল, সেই স্টেশনকে মডেল করা হচ্ছে। এখানে কি কি ট্রেন দাঁড়াবে এর পরবর্তী ক্ষেত্রে? এটা এখন অ্যাকচুয়ালি স্ক্রিন কোভিডের পরে যে যে কিছু তো এখন ট্রেনগুলো রেগুলারাইজ হয়, রেগুলারাইজ হওয়ার পরে দেখা যাবে কি কি ট্রেন ওখানে দাঁড়াবে। কোনো ঝাড়গ্রামেও যে ট্রেন দাঁড়াবার কথা ওগুলো তো দাঁড়া ছিল না, এমপি সাহেবের কাছে ওরা চলবে। এখন যেরকম বললেন দিল্লি আর মুম্বাইয়ের জন্য দুটো ট্রেনের দাঁড়াচ্ছে, ওরকম ধীরে ধীরে ট্রেন রেগুলারাইজ হওয়ার পরে ওগুলো রিভিউ করতে পারবো। এমনি সহ আমাদের এখান থেকে একটাই ট্রেন এখন বর্তমানে যাচ্ছে লোকাল, লোকাল কি এরপরে আরও বাড়বে দু একদিনের মধ্যে? এভরি মান্থ আমরা পাঠাচ্ছি লোকাল, এই মাসে যেরকম মার্চ ফার্স্ট উইকেও কিছুটা বাড়বে, এভরি মান্থ লাস্ট উইকে ওটা রিভিউ হয়, তারপরে ফার্স্ট উইকে ওটা চালানো হয়, ওটা চলবে। এখন রিভিউ প্রসেস ধীরে ধীরে আমরা বাড়াচ্ছি, কিছু আই মিন যা চলছে ওগুলো রিডিউস হচ্ছে না। আজকে তো আপনারা দেখলেন প্রধানমন্ত্রীজি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি কয়েকটি রেলমার্ক আর রেল প্রথম উদ্ঘাটন করলেন, যেমন আমাদের মেট্রো কালীঘাট কিন্তু করলেন, সাথে কয়েকটি লাইন আর আমাদের এই ঝাড়গ্রাম কলাইকুণ্ডা লাইন অতিরিক্ত তৃতীয় লাইনের যে কাজটা হয়ে গেছে সেটাও আজকে ইন্ডিকেশন করছে, যাতে আমাদের পুরো ভারতবর্ষের সাথে ঝাড়গ্রামও যোগাযোগ মানে পায়, যোগসূত্র থাকে। তার জন্য এই সমস্ত ট্রেনগুলো আছে, সেগুলো চেঞ্জ করে বললাম। এটা হচ্ছে যে জনশতাব্দী এক্সপ্রেস আছে, আজাদ হিন্দ এক্সপ্রেস আছে, প্রত্যেকটা আমাদের বড় যেগুলো মেট্রোপলিটন সিটি আছে তাদের সাথে যাতে যোগাযোগ করা যায় সহজে, সেই ট্রেনগুলোই আমি চেষ্টা করব। আজকে কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত 30 কিলোমিটার লাইন হলো, এটা তো টাটানগর পর্যন্ত পার করতে, টাটানগর পর্যন্ত দেখুন গত কোভিডের জন্য অতি মহামারীর জন্য প্রায় এক বছর ধরে কাজ বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন সেকশনে সব জায়গায়, এটা শুধু আমাদের এই ঝাড়গ্রাম সেকশনে নয়, ভারতবর্ষ ছাড়াও গোটা ভারত পৃথিবীতে এই করোনা অতিমারীর প্রভাব পড়েছে। তবুও এই করোনার মধ্যেও যে এই কাজগুলো সম্পন্ন হয়েছে 30 কিলোমিটার কাজ, সেটা কিন্তু কম নয়। এরপরে আমাদের যে টার্গেট আছে নেক্সট ইয়ার মানে সেপ্টেম্বরের মধ্যে বাকি কাজ, যাতে মানে 2022 সেপ্টেম্বর নট 21 এর মধ্যে যাতে এই সেকশনের টাটা পর্যন্ত কাজ কমপ্লিট হয় তার জন্য প্রয়াস চলছে। আর আশা করি যারা রেলওয়ে আধিকারিকরা আছেন, যে সমস্ত কন্ট্রাক্টাররা আছেন, প্রথমেই আমাদের কনসেপ্ট বলে দিলেন ফেজ ওয়াইজ কোন কোন কত দূর কাজ কমপ্লিট হবে, উনি তো বললেন। আশা করি আমরা নেক্সট ইয়ারের মানে 2022 মধ্যে কমপ্লিট রাস্তাটা পাবো। এটা লাইনের উদ্বোধন হলে এখন প্ল্যাটফর্মটা উদ্বোধন হয় না, প্ল্যাটফর্মগুলো আবার কিছু কাজ বাকি আছে, যেমন এফওয়াই কাজ বাকি আছে, এগুলো যখন কমপ্লিট হবে এবং এগুলো মার্চের মধ্যেই আশা করি কমপ্লিট হয়ে যাবে। ঝাড়গ্রামের দুটো জায়গায় আন্ডারপাসের দাবি আছে, ঝাড়গ্রাম দাবি তো আমিও করেছি, আমি মানে রেলওয়ে বোর্ডকেও জানিয়েছি, আবার করবো একসঙ্গে। তবু আমরা অনেক কাজ করতে পেরেছি, খোঁজ হচ্ছে, কিছু কিছু বাকি যেগুলো কাজগুলো আস্তে আস্তে সেগুলো হবে।